ফরমালিন মুক্ত হওয়ায় দেশীয় বাজারে খাগড়াছড়িতে উৎপাদিত ফলমূলের চাহিদা ব্যাপক। আনারস ও পেঁপে সহ বিভিন্ন মৌসুমি ফল কিনতে এই সময় জেলায় ভিড় করেন পাইকারি ব্যবসায়ীরা। চলতি মৌসুমে মহালছড়ি, দীঘনালা, মানকিছড়ি সহ বিভিন্ন উপজেলায় আনারসের ফলনও বাম্পার। তবে লকডাউনের কারণে এখন আসছে না দূর দূরান্তের পাইকাররা, ফলে বাগানেই নষ্ট হচ্ছে এসব ফলন। কেউ কেউ উচ্চ মূল্য দিয়ে শ্রমিক ও পরিবহন খাতে অতিরিক্ত টাকা গুনে এসব ফল বাজারে আনলেও খরচও উঠছে না বলে জানান সংশ্লিষ্টরা। ক্রেতা সংকটে লোকসানে কৃষক ও খুচরা ব্যবসায়ীরা। জেলায় হিমাগার না থাকায় সংরক্ষণের উপায় নেই, তাই এসব ফলমূল ফেলে দিতে বাধ্য হচ্ছে অনেকে। এখন লকডাউন হওয়ার কারণে তো আমরা আনারস বিক্রি করতে পারতেছি না, বলে খুচরা বিক্রি করতেছি, কিন্তু আমাদের লস হচ্ছে। কালেকশন করা মাল আনি আয় না, বিক্রি করতে পারি না। যে এই যে সকালবেলা মানে কি ঘন্টা দুই ঘন্টা দোকানদারি করি, ইয়ার পরে যাই থাকে বিভিন্ন ওই ডাস্টবিনে গাড়িতে ফেলে দিতে হয়, নত এদিকে ফেলে দিতে হয়। তবে কৃষিজাত পণ্য যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য পদক্ষেপ নেওয়ার কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ। লকডাউনের কারণে বর্তমানে যে আনারস বাজার হচ্ছে, এটা যদি আমরা পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষক অধিদপ্তরের সহযোগিতায় আমরা যদি বাজার করতে পারি, আশা করি কৃষকদের লাভবান হবে আর কি। তবে কালক্ষেপণ না করে দ্রুত ফল বিক্রয়ে উদ্যোগ নেওয়ার দাবি কৃষক ও ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফোন করে বলতেছে।